নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমরা বর্তমানে কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে লোন কিন্তু সবাইকে প্রোভাইড করা হচ্ছে এবং এই ফ্লিপকার্ট থেকে লোনটা প্রোভাইড করা আছে খুবই কম ইন্টারেস্টে আপনি লোন এখান থেকে পেতে পারবেন এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু লোন পেতে পারবেন এবং এখানে লোনটা নিতে গেলে রকমের ইনকাম প্রুফের দরকার হচ্ছে না এবং কোনো রকম কেওয়াইসি অথবা রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে না এখানে কিন্তু হানড্রেড ওয়ান পারসেন্ট লোন কিন্তু আপনি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ব্যাংকে কিন্তু নিতে পারবেন এবং তার লাইভ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখাবো এবং সঙ্গে আপনাদের বলে দিই এখানে কিন্তু আপনি যে লোনটা নেবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে রকম সিভিল স্কোর কিন্তু ভালো থাকা দরকার নেই আপনার সিভিল স্কোর ভালো থাকুক বা খারাপ থাকুক সবাই কিন্তু লোনটা পাবেন ঠিক আছে তো এখান থেকে কীভাবে আপনি লোনটা পাবেন তার নতুন পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলসানটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিচ ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু এই যে ফ্লিপকার্ট যে শপিং অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন এর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এইভাবে ওপেন হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বর বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে ঠিক আছে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট একটা অপশান দেওয়া রয়েছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে এরপর আপনি কী করবেন এখান থেকে লোনটা নেওয়ার জন্য এখানে পার্সোনাল লোন বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই পার্সোনাল লোন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এবার এখানে আবারও বলা হয়েছে যে এখানে কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে এবং কোনো রকমের ইনকাম ডকুমেন্টস কিন্তু লাগবে না এবং এখানে যে ইএমআইটা বারো থেকে ষাট মাস পর্যন্ত আপনি ইএমআই দিতে পারবেন এবং কিন্তু এখানে ইন্টারেস্টটা খুবই কিন্তু কম রয়েছে এখানে তিনটি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ব্যসি ডিটেলস বসাতে হবে তারপরে ওয়ার্ক ডিটেলস বসতে হবে তারপরে লোনের অফার আপনার সামনে শো হয়ে যাবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো সেই জন্য প্রথম প্যান কার্ডের নাম্বার বসাবেন তারপরে আপনার ডেট অফ বসিয়ে দেবেন ডেট অফ বার্তা বসিয়ে দেওয়ার পর তারপর জেন্ডার এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে টিকচন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি স্যালারি পারসন না আপনি সেলফ এমপ্লয়েড তো আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন স্যালারি সিলেক্ট করবেন যদি কোনো রকম ব্যবসা করেন তবে সেক্ষেত্রে কিন্তু সেলফ এমপ্লয়েড সিলেক্ট করবেন সেলফ এমপ্লয়েড সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি ধরনের ব্যবসা করেন এবং আপনার যে অ্যানুয়াল টার্ন ওভার কত এখানে আপনার বর্ষাতে হবে এবার যদি আপনি স্যালারি বার্সেন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে কাজ করেন এবং মাসিক কত স্যালারি পান সেটা সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর তবে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি কত টাকা লোন নিতে পারবেন এখানে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে আমি কিন্তু দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার মতো লোন কিন্তু নিতে পারবো এবার আপনার নিজের ইচ্ছে মতো আপনি এতে কম করতে পারেন এখান থেকে বেশি করতে পারেন এর মধ্যে আপনি এখানে কমাতে বাড়তে পারবেন এবং আপনি যেইভাবে কমাতে বাড়াবেন তো সেই হিসাবে কিন্তু ইএমআইটা এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইএমআইটা এখানে প্রত্যেক মাসে কত টাকা দিতে হবে এখানে কিন্তু শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইএমআই ডিটেলের শো হয়ে গেছে এখান থেকে আপনি দেখে নেবেন এবার যদি ভিউ মোর অপশানে ক্লিক করলে আরও এখানে কিন্তু ইএমআই শো হয়ে যাবে যে কত মাসের জন্য এখানে আপনি নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন যে প্রত্যেক মাসে আপনি কত টাকা দিতে পারবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তার লোন সামারি কিন্তু শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত টাকা লোন আপনি সিলেক্ট করেছেন এবং কত টাকা ইএমআই তার প্রসেসিং ফি কত এবং এখানে তার সমস্ত বিস্তার কিন্তু দেওয়া রয়েছে কত টাকা জিএসটি কাটছে কত টাকা প্রসেসিং ফি কাটছে এখানে দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে নেট অ্যামাউন্ট কিন্তু এই এইটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন এই যে টাকাটা এর কিন্তু আপনার অ্যাকাউন্টে পাবেন ঠিক আছে এবার ইন্টারেস্ট কত সমস্ত ডিটেস দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখে নেবেন এবং প্রত্যেক মাসে কত টাকা ইএমআই দিতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে এরা ডিটেল দেখে নেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এমনটি পেজ ওপেন হয়ে যাবে এরপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর কিন্তু ঠিক ছুড়ে মারবেন এখানে ঠিক ছোড়া মেরে দেওয়ার পর পুনরায় কিন্তু কনফার্ম অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনাকে অটোপে সিলেক্ট করতে হবে এবার এই অটোপেটা কি তো অটোপেটা হচ্ছে যে আপনি যে লোনের যে অ্যামাউন্টটা এটা কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে অটোমেটিক কাটবে আপনাকে প্রত্যেক মাসে এসে কিন্তু লোনের অ্যামাউন্টটা আপনাকে পেমেন্ট করতে হবে না অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে কেটে নেবে তো সেই জন্য কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বসিয়ে আপনি নেক্সট করে দিলেই এখানে আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে যে অ্যাকাউন্ট নম্বর আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে সাবমিট করে দিলেই আপনার অটোপেটা সিলেক্ট কিন্তু হয়ে যাবে অটোপিটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে প্রত্যেক মাসে যে ইএমআইটা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক থেকে কাটতে থাকবে ঠিক আছে যতদিন নেই আপনার টাকাটা শোধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অটোপিটা সিলেক্ট করে দেওয়ার পর সাবমিট করে দিলে আপনার লোনের টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে তো আমার বর্তমানে লোনের প্রয়োজন নেই সেই জন্য কিন্তু আমি লোনটা কিন্তু সাবমিট করছি না তো আপনারা সাবমিট করে দেবেন আপনি কিন্তু হান্ড্রেড ওয়ান পার্সেন্ট লোন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং খুব কম ইন্টারেস্টে ফ্লিপকার্ট থেকে বর্তমানে লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে যাদের কিন্তু বর্তমানে লোনের প্রয়োজন যে কোনো কাজে আপনি কিন্তু এখান থেকে খুব সহজে লোনকেও নিতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে নেই ভিডিওতে থ্যাংক ইউ